ভোট নয়, মনোনয়ন দেওয়াও নয়, নেহাত মনোনয়নের স্ক্রুটিনি, আর তা নিয়েই দিন হাঁটায় তুলকালাম। খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ উঠল, অভিযোগে তীর উদয়ন গুহ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, দুপক্ষের গন্তব্য বিডি অফিস, দুপক্ষই মারমুখী, একপাশে দাঁড়িয়ে পুলিশ, তারা কার্যত নির্বিকার। সব মিলিয়ে শনিবারের দুপুরে তুমুল উত্তপ্ত কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ। শনিবার সকালে মনোনয়নপত্র স্ক্রুটিনি করাতে সাহেবগঞ্জের বিডিও অফিসে যাচ্ছিলেন বিজেপি কর্মীর সমর্থকেরা। উল্টোদিক থেকে এসে পড়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দলবল। এরপরই তুলকালাম শুরু হয়, ধস্তাধস্তি। বিজেপি প্রার্থীদের বিডিও অফিসে যেতে দেওয়া হচ্ছে না, খবর পেয়ে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আটকে দেওয়া হয় তাঁকেও। এক বিজেপি প্রার্থীকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের যে অঞ্চলের কয়েকজন ছিল, তো ওরা খালি বাইরের লোকগুলোকে দেখা দিয়েছে, ওই ছেলেটাই ছেলেটাই ছেলেটা। তো আমি তো বুঝতে পারি, আমার পিছনে কয়েকটা ছেলে তখন ধাওয়া করলো। তো এবার আমি খালি কোনোরকম করে যেই মানে পালাতে নিয়েছে, তখন আমাকে আটকায়, এবং আটকায় খালি আমি কোনোরকম করে মানে ধাক্কা টাকা মারে পালায় চলে আসে। রাস্তায় দাঁড়িয়ে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী, তখন হুড় মুড় করে বিডিও অফিস থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থীরা। কাঁদতে কাঁদতে মহিলারা অভিযোগ করেন, মারতে মারতে বিডিও অফিস থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। শুধু বাধা দেওয়া হয়নি, বিডিও অফিসের ভিতরে পুলিশের চোখের সামনে আমাদের ক্যান্ডিডেটদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র, তাদের ফর্ম বি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মহিলাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে, ভিডিও আছে আমাদের কাছে, ছবি আছে। একটা বিবস্ত্র ছবি যদি কেউ দেখাতে পারে তাহলে বুঝবো যে হ্যাঁ, বিবস্ত করে কাউকে মারা হয়েছে। তো সেই রকম কোনো ছবি কেউ যদি বাড়িতে গিয়ে কল পারে বিবস্ত হয়, আলাদা ব্যাপার, কিন্তু রাস্তায় কাউকে বিবস্ত করে মারা হয়েছে এইরকম কোনো ছবি আমি দেখতে চাই। পুলিশ লাঠিচার্জ করছে বিজেপির কর্মীদেরকে, সরিয়ে দিচ্ছে, তারপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং গুন্ডারা তারা মন্ত্রীর গাড়ির ওপরে বোম চার্জ করছে। একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি সিকিউর না থাকতে পারে এই রাজ্যে, তাহলে সেই রাজ্য সরকারের থাকার কোনো কি অধিকার আছে? পরে অবশ্য আয়ত্ত আসে পরিস্থিতি, নির্বিঘ্নে স্ক্রুটিনি পর্ব শেষ করে দুপক্ষ। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও ফের নতুন করে উত্তপ্ত কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ এলাকা। তবে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আরও কি নতুন করে অশান্তি হয়, সেই দিকেই কিন্তু এখন চোখ রয়েছে রাজনৈতিক মহলে। কোচবিহার থেকে ক্যামেরায় শুভজিৎ ধরের সঙ্গে দেবজ্যোতি গাহালি, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।